সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আশা করি সবাই ভালো আছেন, আমরা মোটামুটি ভালোই আছি। আজকের খাবারও খুবই ফাটাফাটি দেখা যেতেছে। এটা হলো ডিম ভুনা, আর এটা হলো কাতলা মাছ দিয়ে একটা রসা তরকারি আলু বেগুন দিয়ে, ঠিক আছে। আর এটা হলো কাশ্মীরি চিকেন কারি আর কি। আর এখানে আছে চরচুরি, পাঁচমিশালি মাছ, পাঁচমিশালি সবজি দেওয়া চরচুরিটা বাসায় অসময় থাকে, এটা কমন একটা খাবার আমাদের বাসায়। চরচুরি ছাড়া আমাদের একদিনও মনে চলে না, নিরামিষের দিনও চরচুরি হয়। ট্যাংরা মাছ, দেশি ট্যাংরা মাছ। আর এটার মধ্যে আছে কচু, দেশ গ্রামের বাড়িতে কানা কচু। কচু, ছোট আলু, বেগুন, অনেক ধরনের সবজি আছে। এই খাবারগুলো আস্তে আস্তে দেশ থেকে উঠে যেতেছে, গ্রামেও বেশি খেলে জানি না। খাওয়ার মানুষ নেই এগুলো। আমি বেশি পছন্দ করে মাংস আইটেম, মাছ আইটেম খুব একটা পছন্দ করে না। সুতো মাছ তো খাইতেই পারে না। বড় মাছ কিছুটা খায় ভুনাটা খুব একটা স্বাদ লাগে না, ভুনা বিখ্যাত খাবার। অনুষ্ঠানগুলোতে বোনা থাকি বোনা
ঢাকায় অনেক বাসায় আছে বলে আর কি যে মুরগি ছাড়া একদিন চলে না, মানে চিকেন প্রতিদিন থাকে, একটা আইটেম থাকে ওদের। আমাদের বাসায় ওটা মনে হয় আমার এই খাবার গুলো পছন্দ হওয়ার কারণ হলো আমি ছোটবেলায় গ্রামে কাটেছি, তো গ্রামে তো এই চরচুরি শাক ভাজি এগুলো একটা পপুলার খাবার, এগুলোই খায় মানুষ। গ্রামের খাবার কি মনে করেন যে বাজার নেই, সবজি নেই, সমস্যা নেই, ওই খেতের আইটেল দিয়া পাইব সেঞ্চি শাক, পাট শাক, কচু, এগুলো ধরা মানে গ্রামের বাড়ির আশেপাশে ওই থাকে, ওগুলো দিয়ে বাস আমার ওগুলো স্বাদ লাগে অনেক। বর্ষার সিজনে মামা বাড়িতে দেখছি আমরা উঠানের মধ্যে মিষ্টি কুমড়ে অথবা চাল কুমড়ে গাছ লাগিয়ে রাখত আগে বর্ষার সিজনে, কারণ বর্ষার সিজনে তো সব চারিদিকে জল এসে পড়ে, তখন সবজি বলতে গেলে ছোট মাছ যতটা স্বাদ লাগে বড় মাছ ততটা স্বাদ লাগে না আমার কাছে। আমি কিন্তু নুডলস খাওয়া শহরে শিখছি, আমি কিন্তু খেতে পারতাম না বা গ্রামে ওগুলো দেখতামও না, খাওয়ালাম না করতে, এবার কিন্তু গ্রামে গ্রামে বাড়িতে বাড়িতে নুডলস আগে খাইতে কেমন লাগতো দেখো তো কেসের মতো। সবাই খায় এবং আমি উপলাবান সারা খাইতে পারে না, সকালবেলা সারা আমি কাশ্মীরি চিকেনটা আমাদের বাসায় মোটামুটি ফেমাস, সবাই খুব পছন্দ করে এবং এটা রান্না করি লই মুরগি দিয়া, পোলট্রি মুরগি দিয়া ফার্মের মধ্যে যেটা খেতে স্বাদ লাগে, লবণ খেতে পারে করা হয়।
লাই পটি মুগের ডাল লাস্টে স্বাদ লাগে কারণ হলো নরমালি আমরা যেভাবে রান্না করি ওইভাবে স্বাদ লাগে বিশ্বই মিলটা যেটা মিল স্বাদ লাগে রান্না করে লসছি না ছোট বোন বাবা রান্নায় মনে হলি পারদর্শী দারুণ স্বাদ আছে খুবই ভালো বলিল তবে আজকে মাংসটা মনে দারুণ হয়েছে খুব স্বাদ হয়েছে মাংসটা আজকে সবগুলো ভালো হয়েছিল মাংসটা বেশি ভালো লাগলো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন সবার জন্য শুভকামনা ফ্যান ছাড়া তো গরম লাগে বেশি সময় থাকা যায় না মানে খাওয়া পর্যন্ত শেষ আমাদের অস্থির লাগে তো ঠিক আছে সবাই ভালো থাকুন।